আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। হ্যালো চিরঞ্জিত স্যার, ইউ আর ভেরি ভেরি ওয়েলকাম। প্রথমে আপনাকে নমস্কার জানালাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনাকে নমস্কার জানাচ্ছি ব্রহ্মানন্দ বাবু। বাট আপনার কাছে পাবলিক আজ এটাই জানতে চায়, কোন ম্যাজিকে মা দুর্গার মেল ভার্সন হওয়া যায়। ও বাবা, প্রশ্নটা একটুখানি কিন্তু কমপ্লিকেটেড, ঠিক বুঝলাম না, একটু বুঝিয়ে বলুন। দিস ইজ ভেরি ভেরি সোজা, কঠিন নায়ক একটিও বোঝা। মা দুর্গা 10 হাতে করেন 10 রকমের টাস্ক, আর আপনিও একজন মাল্টি টাস্কার, সেই জন্য করলাম আস্ক। অ্যাক্টিং এর পাশাপাশি 3D পিকচার পারেন আঁকতে, আবার সায়েন্স অ্যান্ড পোয়েট্রি চর্চা করেও পারেন পলিটিক্স নিয়ে থাকতে। খুব সত্যি, আসলে কোনোটার সঙ্গে কোনোটার বিরোধ নেই, সবাই সবাইকে হেল্প করে। আমার যেটা মনে হয়, কোনো একটা জিনিস নিয়ে যদি জীবনে মানুষ থাকে, সেই লোকটির প্রবলেম আছে, যদি সেখানে কোনো ফেলিয়ার আসে তাহলে সে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। আমি বাবা ওইসব ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়তে জানি না, পড়তে চাইও না। আমি যেমন রিসার্চটা করি, একটা যেটাকে আমরা বলি যে গ্র্যাভিটেশনাল টারবাইন, এটা বানানোর চেষ্টা করছি আমি প্রায় 20-25 বছর ধরে। সেটার মানে হচ্ছে একটা কোনো রকম হেল্প ছাড়া শুধুমাত্র গ্র্যাভিটেশনাল পাওয়ারটাকে কাজে লাগিয়ে একটা চাকাকে চিরকালের জন্য ঘোরা, পারপেচুয়াল মোশন অফ এ মেশিন আর কি। সেটা সাকসেসফুল হতে পারে নাও হতে পারে, যে কোনো সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট তো এইভাবেই হয়, একটা কিছু বার করার জন্য চেষ্টা করে, হয়তো কয়েক লক্ষ মানুষ কয়েক 100 বছর ধরে চেষ্টা করে, তারপর হয়তো একটা ইলেকট্রিসিটি তৈরি হয়, তারপর হয়তো কিছু একটা বেরোয়। বহু মানুষ বার করতে পারে না, বহু সায়েন্টিস্ট বার করতে পারে না, তো আমি একজন সায়েন্সের শ্রমিক কাজ করি এটার পেছনে। আর যখন সেটাতে টায়ার্ড হয়ে যাই, তখন হয়তো আমি একটু ছবি আঁকি, একটু রবীন্দ্রসঙ্গীত গাই, একটু হয়তো কবিতা লিখি, এটাও করি। তার মানে কোনো জায়গাতে কোনো জিনিসে ফেলিয়ারে ওটা পারছি না বলে ফ্রাস্ট্রেশন আসে না। তার সঙ্গে অভিনয় করাটা তো আমার কাজ, পরিচালনা করা আমার কাজ, সিনেমা তা থেকে আর্ন করি, কাজে সেটা নিয়ে মেতে থাকি আমি, এই আর কি। ইন্টারভিউতে আগে বলেছেন চতুষ্কন্যা কি আপনারই বায়োপিক, সৃজিত মুখুজ্জে আপনাকে রিডিসকভার করেছেন, এই কথাটা কি ঠিক? পার্সিয়ালি ঠিক, নট এক্স্যাক্টলি চতুষ্কোণ থেকে আমায় ডিসকভার করেছে বা রিডিসকভার করেছে তা নয়, দীপক চক্রবর্তী ছিল, চিরকালই ছিল, সেটা তো একদম গোড়াতেও ছিলাম যখন শুরু করেছিলাম ক্যারিয়ার, তখন যেমন ধরে যাক অশ্লীলতার দায়ে সন্ধান এই ধরনের ছবি অমরনাথ ভট্টাচার্যের, তারপরে হয়তো সেদিন চৈত্র মাস, তারপরে বাড়িওয়ালি ঋতুপর্ণ ঘোষের, কিংবা গুলভার সিংয়ের হয়তো অবৈধ, এইসব ছবিগুলোতেই কিন্তু ঝলক, যেটা রিয়েলিস্টিক অ্যাক্টিংয়ের যে ঝলকটা সেটা দেখা গেছে, কিন্তু সেগুলো দীপক করত। যদিও চিরঞ্জিত বেশি পপুলার বলে তার নামটাই থাকত, কোনো ডিরেক্টর প্রডিউসার রাজি হয়নি। যেমন চতুষ্কোণের পর বলেছিল যে ধরা যাক, যে আমায় বলছিল যে এটা দীপক পাঠ করেছে দাদা, সৃজিত বলছিল, এটা কিন্তু চিরঞ্জিত নয়। তো আমি বলেছিলাম তাহলে একটা কাজ কর, টাইটেলেতে তাহলে নবাগত দীপক চক্রবর্তী বলে নামটা দিয়ে দে আমার, কিন্তু সেটা তো আর কেউ রাজি হয়নি, চিরঞ্জিতই ছিল। সে নোটা ঠিক আমার শুরু নয়, তবে এই ধরনের ছবি করতে আমার চিরকালই ভালো লাগে। তার মানে এই নয় যে কমার্শিয়াল ছবিতে আমি সাকসেসফুল নই বা আমি করি না, এখন আমার বিন্দাস হয়েছে, চ্যাম্প হয়েছে, বস হয়েছে, বস টু হয়েছে, এসব কমার্শিয়াল হ্যাভ সাকসেসফুল ছবি। লাইফে আপনার গোলটা কি সেটাই পাবলিক জানতে চায়, এই আবার কাছে সেটা কি স্যার শেয়ার করা যায়? লাইফে গোল একটাই, সেটা হচ্ছে একজন মানুষ হিসেবে জীবনটা শেষ করা। অনেক সময় অনেক মানুষ বলে যে আপনি অনেক কিছু করেন না, খুব সংযমী থাকেন, ইভার এ গুড ম্যান অনেকে বলে, আমি বলি আসলে তা কিছু নয়, আসলে আমি যেটা করি সেটা হচ্ছে আমি একজন স্বাভাবিক মানুষ, কারণ পৃথিবীতে স্বাভাবিক মানুষ পাওয়া খুব শক্ত, এখন কোনো মানুষই মনুষ্যত্বের সঙ্গে বসবাস করে না। যদি কেউ সেটুকু একটু করার চেষ্টা করে তাহলে সে লোকটাকে অসাধারণ লাগে দেখতে। আমি অসাধারণ কিছু হতে চাই না, আমি জাস্ট একজন মানুষ হতে চাই,
আর আমি চাই যে সবাই আমার ভালোবাসে যেমন এখন, আমি মারা যাওয়ার পরেও 100 বছর পরেও যদি মনে হয় তাদের যে চিরঞ্জিত বা দীপক একজন ভালো মানুষ ছিল, হি ওয়াজ এ গুড ম্যান, তাহলে আমি খুব খুশি হব। তবে হ্যাঁ, যে কাজগুলো আমি করি, সিনেমা করি বা অন্য যে কোনো কাজ করি, তার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে, মোস্ট ইম্পর্টেন্ট একটা ড্রিম হচ্ছে একটা এমন কিছু কাজ করে যাওয়া যে কাজটার জন্যে সারা পৃথিবী, ভবিষ্যতে সমস্ত মনুষ্য জাতি যেন তাদের অনেক বেশি উপকার হয়, এমন কিছু একটা আবিষ্কার করে যাওয়া। লুই পাস্তুরের মতো কিছু, টমাস আলভা এডিসনের মতো কিছু, হয়তো ইলেকট্রিসিটি আবিষ্কার করা, হয়তো টেলিফোন আবিষ্কার করা, হয়তো কোল ইঞ্জিন বা ডিজেল ইঞ্জিন আবিষ্কার করা, হয়তো প্লেন উড়ানো, তেমন যদি কোনো কাজ করে যেতে পারি, যদি ক্যান্সারের ওষুধ আবিষ্কার করতে পারি, যদি হুইলটাকে ঘোরাতে পারি যা থেকে ফ্রি এনার্জি পাবে সারা পৃথিবী, আর কোনো পলিউশন থাকবে না, তেল পোড়াতে হবে না, কয়লা পোড়াতে হবে না, ফ্রি এনার্জি। যে গ্র্যাভিটেশনের জন্য আমাদের এনার্জি বেশি খরচা হয়, সে একটা যেন ডেভিল, একটা যেন ডেমন, যে গাড়ি চালিয়ে আমরা এখান থেকে হাওড়া স্টেশন যেতে গেলে 3 লিটার তেল পোড়াবো, সেখানে আসলে এই 3 লিটারের মেজর পার্টটাই কিন্তু শুধুমাত্র এই গ্র্যাভিটেশনের জন্য আমাদের নষ্ট হচ্ছে, ফ্রিকশনাল এনার্জিতে নষ্ট হয়। যদি গ্র্যাভিটেশনকেই আমি কাজে লাগিয়ে সেই কাজটা করাতে পারি, মানে যদি দানবটাকে দিয়েই, আলাদিনের প্রদীপের মতো সেই দানবকে দিয়েই যদি ভালো কাজটা করাতে পারি, তাহলে আই উইল বি ভেরি হ্যাপি, এবং তাহলে একটা কিছু করে দেওয়া যাওয়া যাবে, যদি সেটা পারি, যদি ঈশ্বর চান হয়তো পারবো, হয়তো পারবো না, কিন্তু পাথ টু টেম্পল ইজ মোস্ট ইম্পর্টেন্ট, মন্দিরের রাস্তায় হাঁটাটা ইম্পর্টেন্ট, আমি সেটাই করে যাবো। আমরাও সবাই প্রে করব যেন আপনার কথা শোনে সেই দানব, আপাতত 3 cheers ফর গুহা মানব। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আর সবার জন্য বলে যাই আমি, সেটা হচ্ছে গুহা মানব আসছে একটা ছবি, ভীষণ সুন্দর বানিয়েছে পারমিতা মুন্সী, তার প্রথম ছবি এটা, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি বিতর্কিত উপন্যাস, আর কবির সুমনের সুর করেছেন এটাতে, আপনারা সবাই দেখবেন। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।